রাসূলের বিধান নষ্ট শুধু মুখে হাত বাঁধো জোরে আমিন বলবো? পরিবার খোঁজ নাই, আপনার সন্তান নামাজ পড়ে না খোঁজ নাই, আপনার স্ত্রী পর্দা করে না খোঁজ নাই, আপনার মেয়ে পর্দা করে না খোঁজ নাই, এরকম হবো নাকি সকল স্থানে রাসূলের আদর্শ মানবো? কোনটা সকলের আদর্শ মানবো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত শুধু মণ্ডলী, যদি কিয়ামতের দিন মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে এই ঈমান নিয়ে চলতে হবে। এরকম ভাঙা, এরকম ত্রুটিপূর্ণ ঈমান নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে কি আমরা মুক্তি পাবো? ঈমানের পাওয়ার, ঈমানের শক্তি অর্জন করতে হবে। ঈমানের পাওয়ার নেই, ঈমানের পাওয়ার যদি থাকতো তাহলে ওই যুবকের মতো এরকম অবস্থায় আপনি উঠে যেতেন, পরকিয়া করতেন না। যদি ঈমানের শক্তি থাকতো, এই যে বিদ্যুৎ ভোল্টেজ, এই যে বিদ্যুৎ যদি ভোল্টেজ না থাকে তা আলো দিবে? বিদ্যুৎ যদি ভোল্টেজ না থাকে মাইক্রোফোনে কথা বলবে? বিদ্যুৎ যদি কথা না বলে, বিদ্যুৎ যদি ভোল্টেজ না থাকে এসে চলবে? চলবে না, চলবে না। তো যদি বিদ্যুৎহীন, ভোল্টেজহীন বিদ্যুতের যেমন কোনো মূল্য নাই, ওরকম শক্তিহীন পাওয়ারহীন ঈমানের কোনো দাম নেই। যে ঈমান আপনাকে দুনিয়াতে সুদ থেকে ঠেকিয়ে রাখতে পারে না, যে ঈমান আপনাকে দুনিয়াতে দাড়ি ক্লিন করা থেকে ঠেকিয়ে রাখতে পারে না, যে ঈমান আপনাকে অশ্লীল ছবি সিনেমা, নীল সিনেমা দেখা থেকে বিরত থাকতে পারে না, যে সিনেমা যে ঈমান আপনাকে পরকিয়া থেকে ঠেকিয়ে রাখতে পারে না, যে ঈমান আপনাকে টাকনোর নিচে প্যান্ট পরিধান করা থেকে ঠেকিয়ে রাখতে পারে না, যে ঈমান আপনাকে ঝগড়া বিবাদ করা থেকে ঠেকিয়ে রাখতে পারে না, গীবত তোহমত থেকে ঠেকিয়ে রাখতে পারে না, যে ঈমান আপনাকে বোনের সম্পদ ফাঁকি দেওয়াতে ঠেকিয়ে রাখতে পারে না, যে ঈমান আপনাকে মসজিদে পাঁচ সালাত আদায়ের ব্যাপারে উৎসাহিত করে না, যে ঈমান আপনাকে তাহাজ্জুদ গুজার হতে উৎসাহিত করে না, যে ঈমান আপনাকে দুনিয়াবী জীবনে আল্লাহর ভয় কয় করে চলতে উৎসাহিত করে না, ওই ঈমান কিয়ামতের দিন কাজে আসবে? যে ঈমান দুনিয়াতে আপনাকে প্রভাবিত করছে না, ওই ঈমান তো দুনিয়াতে আলোকিত করবে না আপনাকে। যে সালাত আপনাকে আল্লাহ বলছেন ইন্না সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে রাখে, তা আপনি সালাত আদায় করছেন ঘুষ খাচ্ছেন, সালাত আদায় করছেন আপনি বেপর্দায় চলছেন, সালাত আদায় করছেন আপনি ঘুষ খাচ্ছেন, সালাত আদায় করছেন গীবত করছেন, সালাত আদায় করছেন চাকরির নিচে প্যান করছেন, সালাত আদায় করছেন আপনি যত পাপ আছে সব করছেন, তাই না? তার মানে কি সালাত হচ্ছে? হচ্ছে না। তার মানে যে সালাত আপনাকে দুনিয়াতে পরিবর্তন করছে না, ওই সালাত কি কবরে আজাব ঠেকাবে? ওই সালাত আরশের ছায়া তলে ছায়া দিবে? ওই সালাত রাসূলের সুপারিশে সহযোগিতা করবে? ওই সালাত জান্নাতে নিয়ে যেতে উপকার করবে না? সুতরাং ঈমানের পাওয়ার অর্জন করতে হবে, ঈমানের শক্তি অর্জন করতে হবে। কেমন করে ঈমানের শক্তি অর্জন করতে হবে?